সাত সকালেই পথ দুর্ঘটনা ঘটল হাওড়ার রানীহাটিতে। সাত সকালেই পথ দুর্ঘটনা ঘটল হাওড়া রানীহাটি আমতা রোড রাজ্য সড়কে। ঘটনায় নিহত হলেন দুই, গুরুতর আহত এক। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 6:30 নাগাদ রানীহাটি দিক থেকে ছুটে আসা মারুতি গাড়ি দাঁড়িয়ে থাকা কন্টেইনারের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় চালক দীপু মণ্ডল সহ সামনের সিটে বসে থাকা যাত্রী প্রদীপ আদকের। আহত হলেন মান্নবী আদক। পরিবার সূত্রে জানা যায়, মান্নবী আদকের 4 দিনের শিশুর শ্বাসকষ্টের জন্য কলকাতা এনআরএস হাসপাতালে ভর্তি করে বাড়ি ফিরছিল, ফেরার পথেই এই দুর্ঘটনা। প্রত্যেকের বাড়ি আমতা জয়পুর এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছান জগৎবল্লভপুর থানার পুলিশ। মানবী আদকের প্রাথমিক চিকিৎসা গাব্বেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে করার পর অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র চিকিৎসার জন্য পাঠানো হয়। আমি প্রত্যক্ষদর্শী, ওটা কি ঘটেছে? কি ঘটেছে ঘটেছে বলতে, ওই যে লরির তলায় ওই ঘুমে ছিল ড্রাইভারটা, ঘুমে থেকে আর ঢুকিয়ে দিল। হ্যাঁ, গাড়িটা ঢুকিয়ে দিল, দেবার পরে এবারে কিছুক্ষণ পরে এবার দেখলাম দুজন মারা গেছে, আর উনি মানে ঘর থেকে গাড়ি থেকে নিজেই লাইবে, মানে ছটফট করছে। আমি যেয়ে আবার তুললাম, তুলে জল টল দিয়ে হসপিটাল। গাড়িটা কোন দিক দিয়ে? গাড়িটা এই দিকে যাচ্ছিল, আমতার দিকে যাচ্ছিল, আমও যাচ্ছিলাম। কোন গাড়িতে মেরেছে? মারেছে মানে লরির তলায় ঢুকেছে, পিছনে পেছনে গাড়ি দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছিল লাল গেটে দাঁড়িয়ে থাকার জন্য। ওটার নাম আমার হাসমত সাহা।